তোমাদের এখানে থাকতে যাব না ঠিক আছে তো স্যার মা তুমি বা কেন এত কথা বলছো বলো তো যে ব্যাপারে মীমাংসা হয়ে গেছে সে ব্যাপারে এত কথা বলার তো দরকার নেই বাদ দাও আর রশ্মিদি তুমি এত চিন্তা করো না গো ঠিক আছে চিন্তা তো আমাদের নিজেদের নিয়ে কোনোদিনই ছিল না চিন্তা ছিল তোমাকে নিয়ে তোমার আচার আচরণে না আমরা বিরক্ত হয়ে গিয়েছিলাম একেবারে বিরক্ত হয়ে গিয়েছিলাম তবে হ্যাঁ এই যে এখন বিয়ে করে চলে যাওয়ার প্ল্যানটা করেছো ভালো করেছো মা খুব ভালো করেছো বুঝেছো তো এবার হ্যাঁ যে আমাদের বাড়িতে এসব কিছু হয় নি এই বাড়িতে যে একবার বিয়ে হয়ে আসে আমরা কিন্তু কাটান ছাটান করাবো বলে বিয়ে দিই নে সেই সারা জীবন সংসার করে আর সেই সারা জীবন সংসার করবে বুঝেছো হ্যাঁ তুমি ঠিকই বলেছো মেজমা আর একটা মানুষ বিয়ের পর কাটান ছাটান করবেই বা কেন বলো আমরাও কিন্তু এরকম ভাবে ভাবি না এই যে আমি বিয়ে করে যাব কাটান ছাটান করার জন্য কিন্তু যাব না সুখে শান্তিতে সংসার করার জন্যই যাব আর এই অশান্তির হাত থেকে বাঁচার জন্য যাব আমার দুর্ভাগ্য যে আমি তোমাদেরকে এই কথাটা বোঝাতেই পারিনি ছোট মা বলছি যে এমনি আমার অনেকটা দেরি হয়ে গেছে আমি কলেজের জন্য বেরোচ্ছি হ্যাঁ তো আজকে কি বিয়ের কথা বলবে নাকি হ্যাঁ স্যার বলতেও পারি কেন বলুন তো মানে আজকে বিয়ের কথা বললে আপনার কি কোনো আপত্তি আছে না আপনি ইনিশিয়েটিভ নেবেন বলে বলছেন আসছি তুমি ঠিকই বলেছিলে জাহ্নবী দেখো আমি তোমাকে এখানে ভুল কথা বলবো বলে ডেকে পাঠাইনি তুমি কি সত্যি আমায় বিয়ে করতে চাও বিয়ে করতে চাই মানে দেখো জাহ্নবী তোমার মতন মেয়েকে যদি বউ হিসাবে আমি পাই তবে এর থেকে ভালো ব্যাপার আমার জীবনে আর কিচ্ছু হতে পারে না আর আমি তো বলেই ছিলাম যে তোমার বাবা আমাকে বাবা নয় মিস্টার কুশল চ্যাটার্জি ওনাকে আমার বাবা বলার কোনো দরকার নেই না মানে উনিই বলেছিলেন যে দেখো জাহ্নবী আমি তো তেমন সচ্ছল নই তাই উনি আমাকে সাপোর্ট না করলে আর দেখো উনি কিন্তু এও বলেছিলেন যাতে আমি তোমাকে বিয়ে করে আমার গ্রামের বাড়িতে নিয়ে যাই ওর ছায়া থেকে বেরিয়ে যদি তুমি আমায় বিয়ে করতে পারো তাহলে আমি তোমাকে বিয়ে করতে রাজি আর গ্রামে নয় আমি শহরেই থাকতে চাই কেন নিজের উপর ভরসা নেই চোখ কান হাত পা সবকিছুই তো আছে গো যদি সত্যি তোমার মনে হয় যে আমাকে তোমার জীবনে দরকার তাহলে তোমাকে কুশল চ্যাটার্জির ছায়া থেকে বেরিয়ে আসতে হবে সে কি আমি চাকরি পাবো কোথা থেকে চেষ্টা করে দেখো এতদিন কাজ করছো একটা এক্সপিরিয়েন্স তো আছে চেষ্টা করলে পাবে না আমি দুটো বছর পড়া যদি চালাতে পারি তাহলে আমিও একটা চাকরির চেষ্টা করব একটা চাকরি করতে পারবো আর টিউশনিও পড়াবো আর আমাদের একটা থাকার জায়গার ব্যবস্থা করতে হবে তুমি তো আর আমাকে ভালোবেসে বিয়ে করছো না তুমি আমাকে বলেছিলে যে কুশল চ্যাটার্জি তোমার সাথে আমার বিয়ের প্রস্তাব করেছে তুমি বলেছিলে যে তুমি আমাকে তোমার জীবনে পেতে চাও আমি কিন্তু তোমাকে কোনো কথাই বলিনি হ্যাঁ এই কথা ঠিক যে আমি আমি তোমাকে ভালোবেসে বিয়ে করছি না তাহলে দেখো বিয়েটা আমার জন্য সত্যি খুব জরুরি আর যারা নেগোশিয়েট করে বিয়ে করে তাদের মধ্যে তো শুরু থেকেই ভালোবাসা প্রেম থাকে না বলো তুমি যদি সত্যি ভালোবাসা পাওয়ার যোগ্য হও আমি নিশ্চয়ই তোমাকে একদিন ভালোবাসতে পারবো হ্যাঁ একথা ঠিক যে আমি তোমার প্রেমে পাগল হয়ে তোমাকে বিয়ে করতে চাইছি না
এরপরেও যদি তুমি আমাকে বিয়ে করতে চাও আমাকে জানিও। আর কি বলো তো, এখন বিয়ে করাটা আমার জন্য খুবই খুবই জরুরি। কুশল চাচাজি তোমাকে বলেছিলেন, তুমি আমাকে সে কথা জানিয়েছো, আমি সেই কারণেই তোমাকে বললাম। বেশ, আমি অপেক্ষা করে থাকবো সেদিনটার জন্য যেদিন আমি তোমার ভালোবাসা পাবো। আমার আপত্তি নেই, আমি এই বিয়েতে রাজি, তবে আমাকে তুমি একটু সময় দেবে যাতে আমি অন্য একটা চাকরি খুঁজতে পারি। আর দেখো, আমি তো কুশল স্যারের কাছে কোনো ভিক্ষে চাইছি না, কিচ্ছু চাইছি না, আমি ওনার কাছে চাকরি করি আর সেই জন্য উনি আমাকে মাইনে দেন। দেখো, তাই যতদিন না অন্য কোনো চাকরি পাচ্ছি ততদিন অন্তত নাহলে তো না খেতে পেয়ে মরবো। আমি চাই না আমাদের জীবনে কুশল চ্যাটার্জির দেওয়া কোনো অর্থ এসে পড়ুক। দেখো, কুশল চ্যাটার্জি তো একটা মানুষ মাত্র, আর ওটা তো একটা কোম্পানি, ওই কোম্পানিতে অনেকে চাকরি করে, আমিও চাকরি করি, তার পরিপ্রেক্ষিতে উনি আমাকে আমার মাইনেটা দেন। আচ্ছা, তোমার কতদিন সময় লাগবে একটা অন্য চাকরি খুঁজে নিতে? জানি না, বাট আমি আজ থেকেই খুঁজবো। হ্যাঁ, তুমি বরং একটা কাজ খুঁজতে শুরু করো, তুমি দেখবে ঠিক একটা চাকরি পেয়ে যাবে। আর যতক্ষণ না পাচ্ছ ততক্ষণ এই কাজটা করছো করো, কিন্তু একটা ভালো চাকরি তোমাকে পেতেই হবে। হুম, ঠিকই বলেছ, যা বলছো বলে যাও, তোমার প্রত্যেকটি কথাই আমি এখন শুনব। হ্যাঁ, ঠিকই বলেছ তুমি, আমাকে একটা নতুন চাকরির জন্য চেষ্টা করতেই হবে। বিশ্বাস করবে না, আমি জানি না আমি আজকে কার মুখ দেখে উঠেছি, বাট এই 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 বিষয়টা, এই ঘটনাটা আমার কাছে কোনো লটারির থেকে কম কিছু নয়। বিয়ের পরে হয়তো তুমি অন্য কথা বলতেই পারো, বলতে পারো কি হয়তো উল্টো কথাটাই বলবে, কিন্তু আমি যেখানে থাকি সেখানে আমি জানিয়ে দিয়েছি। কিন্তু হ্যাঁ, আমারও কুশল স্যারের সাথে কথা হয়েছে, ওনার মেয়ে তো সঙ্গে সঙ্গে ওনাকে বলে দিয়েছেন, আর উনিও সঙ্গে সঙ্গে আমাকে জানিয়ে দিয়েছেন যে বিয়ের সব খরচ উনি দেবেন। কেন, মন্দিরে গিয়ে কি বিয়ে করতে পারবে না? এত খরচা করে বিয়ে করতে হবে কেন তোমাকে? না দেখো, কুশল চ্যাটার্জি বলেছিল যে তুমি তার মেয়ে, তাই তিনি তোমাকে যোগ্যভাবে বিয়ে দিতে চান। এখানে আমি কি বলবো বলো? আমি তো অস্বীকার করছি, আমি তো বলছি যে উনি আমার বাবা নন, যে কেউ এসে আমাকে মেয়ে দাবি করলেই তো আমি তার মেয়ে হয়ে যেতে পারবো না। দেখো, এটা তোমাদের মান অভিমানের ব্যাপার, এর মধ্যে আমাকে জড়িও না। আমি গরিব, আমার পয়সা নেই, তাই বিয়েতে আমি কোনো খরচাই করতে পারবো না। তোমার যদি এতে কোনো আপত্তি না থাকে তাহলে আমার কোনো আপত্তি নেই। আমার কোনো আপত্তি নেই দীপ্ত, আমি এক কাপড়ে চলে যাব। আমি চাই না কারোর কাছ থেকে একটা টাকাও নিতে আমার বিয়েতে। কিন্তু তুমি যেখানে থাকো তারা তো ধুমধাম করে তোমার বিয়ে দেবে শুনলাম। আচ্ছা, তুমি এত কথা শুনলে কোথা থেকে? আমি আর কার কাছ থেকে শুনবো, কুশল স্যারের কাছ থেকেই শুনেছি, উনি আমায় বলেছেন। তাই যে এরপরে যে প্রথম দিনটা বিয়ের জন্য পড়েছে সেই দিনেই আমাদের বিয়ে হবে। তুমি এত তাড়াহুড়ো করছো কেন বলো তো? বললাম তো, বিয়েটা আমার করাটা খুব দরকার, আমি আর এই বাড়িতে থাকতে চাই না। শুধু সেই জন্য? দেখো, কথাটা শুনে হয়তো তোমার খারাপ লাগতে পারে, মনে হতে পারে যে আমি কেবলমাত্র নিজের স্বার্থে তোমাকে ব্যবহার করছি, হয়তো হয়তো সেটাই ঠিক। কিন্তু একটা কথা বলো, তুমি যদি আমার কাছে এসে না বলতে যে তুমি তুমি আমাকে তোমার জীবনের স্বপ্ন ভাবো, তাহলে কিন্তু আমি তোমাকে এই কথাগুলো বলতে আসতাম না। এই কথাটা ভেবে দেখো প্লিজ, আর আর কিছু বলার নেই এই ব্যাপারে আমার। জাহ্নবী, তুমি নিজে থেকে আমার কাছে আসতে চেয়েছো, ভালোবেসে আসছো না,
জেনেও আমি কোনো আপত্তি করছি না। কেন জানো? কারণ প্রথম দেখাতেই আমি তোমাকে প্লিজ এই কথাটা বলো না যে তুমি আমাকে ভালোবেসে ফেলেছো।